স্বাগত জানাচ্ছি, আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ এবং আজকের তর্ক যুক্তি গপ্পে আপনাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যে একের পর এক সাংবাদিক হত্যা এবং সাংবাদিক হত্যার সুরাহা বিচার এবং ন্যায়ের দাবিতে রাজ্যের সংবাদ জগৎ মুখপেক্ষী হয়েছেন রাষ্ট্রপতির, এই রাজ্যে এই রাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে গেছেন এবং প্রধানমন্ত্রীর কাছেও গেছেন, পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওনার কাছেও যাওয়ার কথা আছে। এই ক্ষেত্রে সব কিছু জানবো, তবে বিশেষ বিষয়টা এই প্রথমবার রাজ্যের সংবাদ জগৎ রাষ্ট্রপতির দরবারে গেছেন এবং সেই ক্ষেত্রে বিষয় একটাই, সাংবাদিক হত্যার সঠিক বিচার হোক এবং সেই বিচারের দাবিতে অবশ্যই এই রাজ্যে এই একের পর এক সাংবাদিক হত্যার বিচারের দাবি যেমন আছে, ন্যায়ের যেমন দাবি আছে, সিবিআইয়ের দাবিটাও মুখ্য এবং সেই ক্ষেত্রে এরই দাবিতে রাজ্যের সংবাদ জগৎ রাষ্ট্রপতির দরবারে। এ নিয়ে আজকের আলোচনা এবং আমার সাথে আছেন সম্মানিত অতিথিরা। সম্মানিত অতিথিদের সাথে চলুন পরিচিত হওয়া যাক। আছেন জয়ন্ত ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি স্যার, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক এবং আমরা তর্কযুক্তি গপ্পে ওনাকে আলোচনায় পেয়েছি সুবক্তা হিসেবে। আর আরেকজন সম্মানিত অতিথি আছেন, যিনি হচ্ছেন কেডি নাথ, স্বাগত জানাচ্ছি স্যার, রাজ্যের প্রাক্তন টিসিএস আধিকারিক এবং লেখালেখি করেন, অবশ্যই সাহিত্য কর্মেও নিযুক্ত আছেন এবং বিভিন্ন দপ্তরে কাজ করার অভিজ্ঞতা, শিক্ষকতা অনেক দিকে ওনার কাজ করার দক্ষতা এবং কাজ করার যে বিষয় আদি এগুলো আমরা বরাবর লক্ষ্য করেছি, ভালো বক্তা হিসেবে আমরা বরাবর পেয়েছি তর্ক যুক্তি গপ্পে। দুজন সম্মানিত অতিথিকে স্বাগত জানিয়ে আজকের মতো শুরু করছি তর্ক যুক্তি গপ্প, সঙ্গে থাকবেন আপনারা এবং আমাদের অতিথিরা। বিষয় হচ্ছে সাংবাদিক হত্যা, এ নিয়ে সিবিআই এর দাবিতে রাষ্ট্রের রাষ্ট্রপতির দরবারে রাজ্যের সংবাদ জগৎ। আমরা প্রথমেই যাব রাজ্যের আরও একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য আমাদের সাথে আছেন ওনার কাছে, এবং প্রথমে স্যার আপনার কাছে যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে আপনার যারা সহকর্মীরা সহপাঠীরা আজকে গেছেন দিল্লিতে এবং দিল্লিতে সেখানে প্রধানমন্ত্রীর সাথে মিলবেন মিলেছেন বা প্রধানমন্ত্রীর দপ্তরে গেছেন, রাষ্ট্রপতির সাথে মিলবেন, আসলে বিষয়টা কী, কী কারণে গেছে এবং কতটুকু সফলতা পাবে বলে মনে করেন, কী কারণে যাওয়াটা? আসলে না, যাওয়াটা প্রথমত হচ্ছে যে গত সেপ্টেম্বরের 20 তারিখে শান্তনু ভৌমিক, উনি দিনরাত চ্যানেলের সাংবাদিক, ওনাকে হত্যা করা হয়েছে। তো হত্যার ঘটনাটা আমি যদি সংক্ষেপে বলি, এটা এমন যে উনি একটা পলিটিক্যাল পার্টি বা দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে যখন ক্ল্যাশ ইত্যাদি হচ্ছিল, তো উনি সেটা কভার করতে গিয়েছিলেন। তো সেই জায়গায় ওনাকে পেছন থেকে আঘাত করা হয়েছে, তারপর ওনাকে টেনে নিয়ে মানে কিডন্যাপ করে অপহরণ করে তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওকে মেরে ফেলা হয়েছে। তো এই ঘটনাটি ঘটেছে যখন ওই জায়গায় 144 ধারা জারি ছিল, হ্যাঁ, এবং দুটো ব্যারিকেড ছিল দুদিক থেকে, হ্যাঁ, পুলিশের কাজে সেখানে অনেক পুলিশ ছিল, এবং 144 ধারা জারি ছিল। 144 ধারা জারির মানে হচ্ছে যে এখানে বেশি লোক জমায়েত হতে পারবে না, এরকম। তো এই রকম একটা জায়গায় শান্তনুকে হত্যা করা হলো, এবং আমরা দেখলাম যে শান্তনুকে যেভাবে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, এবং সে মরে যাওয়ার পরে তার বডিটাকে যেভাবে অনেকক্ষণ ফেলে রাখা হয়েছে, তো সেটা লক্ষ্য করলে বোঝা যাবে যে সেখানে পুলিশের পক্ষ থেকে একটা নেগলিজেন্স, হ্যাঁ, সেটা ছিল, এবং যথেষ্ট যত্ন সহকারে সিরিয়াসনেসের সঙ্গে এই ব্যাপারটাকে ওনারা ট্রিট করেননি তখন, যার ফলে শান্তনুর হয়তো মৃত্যু হয়েছে। এবং যে মান্দাই এলাকায় সেখান থেকে আসার সময়ে আরও অনেকগুলো পিএইচসি বা ছোটো ছোটো হাসপাতাল ছিল, সেখানে ওর প্রাথমিক চিকিৎসা করিয়েও জীবিতে আনা যেত, ইত্যাদি সেই প্রাইমারি ট্রিটমেন্টগুলো, প্রাথমিক চিকিৎসাগুলো তাকে দেওয়া হয়নি। তো এখানে পুলিশ তাকে না মারলেও, যদিও আমরা ডাইরেক্ট তেমন কোনো পাচ্ছি না যে পুলিশ মেরেছে, হ্যাঁ, কিন্তু পুলিশের চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা ঘটেছে যখন ওই জায়গায় অনেক পুলিশ ছিল এবং 144 ধারা জারি ছিল, সেই জায়গায় শান্তনুর মৃত্যু হয়েছে। তো এখানে পুলিশও কিন্তু কাঠগড়ায় আসে, মানে সেই মৃত্যুর দায় একেবারে এড়াতে পারছে না। তো সেই জায়গায় আমরা দাবি করছি যে এই রাজ্যের পুলিশই যদি পুলিশের তদন্ত করে সেখানে তাদের যে
মানে তদন্ত প্রক্রিয়া সেটা ইনফ্লুয়েন্সড হওয়া, প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। তো এর জন্য আমরা দাবি করেছিলাম যে সিবিআই তদন্ত করা হোক। তো সিবিআইও একটা পুলিশ ফোর্স, কিন্তু এটা সেন্ট্রাল পুলিশ ফোর্স এবং এই পুলিশ ফোর্সের আওতার মধ্যে নয় এবং তারা অনেক দূরে থাকে এবং চেনাশোনার ব্যাপারটা কম। তো সেই দিক থেকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। এবং আরেকটা কথা হচ্ছে, যারাই এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায় এড়াতে পারছে না তাদেরকে দিয়েই আমরা তদন্ত করাবো, হ্যাঁ, মানে সেই দাবিটা, মানে সেই ব্যাপারটা আমরা মেনে নিতে পারিনি। তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে এই দাবিটা বারবার জানানো সত্ত্বেও উনি এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে এর তদন্তের ভার দেওয়া হয়েছে। আর দ্বিতীয় সুদীপকে যে মারা হয়েছে, সুদীপকে তো সরাসরি তারাই মেরেছে, পুলিশ মেরেছে, এবং তার মৃত্যু হয়েছে পুলিশের হেডকোয়ার্টারে, মানে পুলিশের বলতে সেকেন্ড ব্যাটালিয়ান ত্রিপুরা স্টেট রাইফেলসের হেডকোয়ার্টারে। এবং যে সমস্ত ঘটনা আমরা পাচ্ছি, তো সেখানে আমরা দেখছি যে এটা একটা কনস্পিরেসি ছিল, এটা একটা ষড়যন্ত্র, এটা একটা প্লট, হ্যাঁ, এবং তাকে যেভাবে ধরে মারা হয়েছে, তো সেখানে আমরা দেখছি যে সেখানে পুলিশি তদন্ত কী হবে। যিনি মেরেছেন উনি একজন ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট, এবং যারা ইনভেস্টিগেশন করছেন, যারা অনুসন্ধান করছেন, পুলিশি তদন্ত করছেন, হ্যাঁ, তারা তো অনেকেই তার জুনিয়র। তো সেক্ষেত্রে তদন্ত সাংঘাতিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা। এর জন্য আমরা বলেছি যে আমরা রাষ্ট্রপতির দরবারে যাব, এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা ভারতবর্ষের যে মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যদি সম্ভব হয় ওনার কাছে আমরা পৌঁছবো, আমরা রাজধানীর সাংবাদিকদের কাছে পৌঁছবো, হ্যাঁ, কারণ আমরা সবখানে যাব, মানে আমরা উইল গো টু দ্য পোস্ট ফ্রম পিলার্স, পোস্ট টু পিলার্স, হ্যাঁ, সব জায়গায় আমরা যাব, হ্যাঁ, যেখানে গিয়ে আমরা, কারণ একটাই দাবি যে এর সিবিআই তদন্ত হোক। আর আমার মনে হয় তদন্ত দিতেই বা সমস্যা কোথায়? নিজেদেরকে খুব ট্রান্সপারেন্ট প্রমাণিত করার জন্য তো তদন্ত দেওয়া যেতে পারে, সেখানে বাদ কোথায়, সমস্যাটা কোথায়? এবং যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু পৃথিবীর ইতিহাসেই একটা নজিরবিহীন ঘটনার মধ্যে পড়বে, হ্যাঁ, যে দু মাস সময়ের মধ্যে দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এবং একটা ক্ষেত্রে সরাসরি তারা হত্যা করেছে, হ্যাঁ, যারা মানে মানুষকে সুরক্ষা দেওয়ার কথা। কাজেই এই সিবিআইয়ের দাবিতে রাজ্যের সাংবাদিকদের একটি দল সেখানে গেছেন, সেখানে সব ক্যাটাগরির সাংবাদিকরা আছেন, ওয়ার্কিং জার্নালিস্ট থেকে আছেন, মালিকরা যেমন আছেন, টিভি অ্যাঙ্কার্স আছেন, টিভি প্রডিউসার্স আছেন, হ্যাঁ, সবাই আছেন। তো সবাই মিলে সেই দাবিটা করছে। আমাদের এটা কোনো রাজনৈতিক দাবি নয় বা রাজনীতির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই, কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে ইমপ্লিকেট করার চেষ্টা হচ্ছে, হ্যাঁ, এটাকে একটা রাজনীতির সঙ্গে একটা সরলীকরণ বা একাত্মীকরণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের কাছে সেটা কোনো ব্যাপার নয়। আমরা চাইছি যে এই হত্যার, এই দুটো হত্যার সুষ্ঠু তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক। মানে সাংবাদিকদের জন্য আপনারা কাজ করছেন, এবং সাংবাদিকদের যে দুজন সাংবাদিকের হত্যা হয়েছে সুষ্ঠু বিচার হোক, সেই ক্ষেত্রে আপনারা সিবিআই দাবি করছেন এবং বলছেন যে সেখানে রাজনীতিকরণের কোনো বিষয় না, বরং রাজনীতিকরণের চাপানো হচ্ছে, এটা আপনারা অবশ্যই সতর্ক রয়েছেন এবং দেখছেন বিষয়টা। ধন্যবাদ, আপনার কাছে আসবো স্যার। আমরা যাব, আছেন কে ডি নাথ আমাদের সাথে আছেন আজকের আলোচনা, ওনার কাছে যাব যে বিষয়টা জানতে। স্যার, স্যার বলছেন যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এখনও সাংবাদিক মহল, এখনও রাজ্যের সংবাদ জগৎ সাংবাদিকদের মৃত্যুর পর বিচারের দাবিতে রাষ্ট্রপতির দরবার থেকে প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত খটখট লাড়ছেন, এবং স্যার যেটা বললেন যে পোস্ট টু পিলার, আমরা যে কোনো জায়গায় যেতে রাজি আছি সিবিআইয়ের দাবিতে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে। আচ্ছা, সেখানে উনি বলছেন যে কয়েকটা ঘটনা এবং কয়েকটা কারণ যে রাজ্য পুলিশকে কেন দেওয়া যায় না, কিন্তু আমরা যদি আজকের ঘটনায় দাঁড়িয়ে এই কথা বলি যে রাজ্য পুলিশ আজকে কিছু করে দেখিয়েছেন, এই যে অপহরণের ঘটনাটা ঘটলো, সেখানে আমরা দেখলাম খুব দ্রুত যারা দোষী ওনাদের গ্রেপ্তার করা হলো, এবং ফটাফট দেখলাম যে টাকাগুলো উদ্ধার করা হচ্ছে। এরকম পরিস্থিতিতে কেন ওনাদের উপর বিশ্বাস রাখা যাচ্ছে না এই সাংবাদিক হত্যার তদন্তের ব্যাপারে? একটা কথা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি আজকে, আমার যে নাগিনীরা ফেলিতেছে চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস,
শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায়ের আগে তাই ডাক দিয়ে যাই, দানবীর সাথে আজ সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। বিষয়টা হচ্ছে যে চারদিকে একটা বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটা থেকে একটা উত্তরণের প্রয়োজন আছে, এই বিষয়টা আসলে জরুরি। পুলিশকে নিশ্চয়ই যে মহৎ কাজটা পুলিশ করেছেন অপহরণকারীদের ক্ষেত্রে, ওইখানে যারা কিডন্যাপার তাদেরকে খুব কুইকলি দে হ্যাভ ন্যাবড, এটা বলা যেতে পারে, এবং টাকা রিকভারি হয়েছে। আমাদের রাষ্ট্রপতি কালার্সপ্রাপ্ত পুলিশের নিশ্চয়ই এটা গৌরবের ব্যাপার, আমরা পুলিশকে অবশ্য ধন্যবাদ জানাই, তার থেকে বেশি ধন্যবাদ জানাই যে অপরিতরা নিজেরা মুক্তিপণ দিয়ে বেঁচে এসেছেন, তাদেরকে সবচেয়ে বেশি সাধুবাদ জানাই, তাদের প্রতি তাদের সমর্মিতা জ্ঞাপন করছি, তাদের প্রতি আমি বলছি তারা দীর্ঘ জীবন লাভ করুন, এটা সবচেয়ে বড় জিনিস। পুলিশ পারে, ইচ্ছে করলেই পারে, ইচ্ছেটা তারা করবে কি না সেটা তাদের উপর নির্ভর করবে, এবং তাদেরকে ইচ্ছা করানোর জন্য যারা আছেন তাদেরকে ইচ্ছা করার সেই বিষয়টাকে কতটুকু তারা প্রসারিত করবেন, কতটুকু ক্ষেত্রে বিস্তৃত করবেন সেটা তাদের উপর নির্ভর করবে। যেমন ধরা যাক রবি লিটন খুন হয়েছে, কিন্তু কোনো একটা অফিস থেকে, পার্টি অফিস থেকে ওনারা ওইখানে বসে বললেন যে রবি লিটন দুর্ঘটনায় মারা গেছে, ওরা ওদের চোখে কি এক্স রে লাগানো ছিল, যে এক্স রে মেশিন দিয়ে তারা এক্স রে আই ছিল তাদের, যে তারা এতটুকু দূর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মা এখানে বলে দিলেন যে রবি লিটন দুর্ঘটনায় মারা গেল। তেমনি একটি হত্যা হয়েছে অতনুকর, আমরা নামটা ভুলেও গেছি হয়তো, তার সম্পর্ক কিছু হয়নি। এখানে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার তিলক মজুমদারকে খুন করা হয়েছে, আজ পর্যন্ত তার কী হয়েছে, কিছু হয়নি। এরকম অনেকগুলি ঘটনা আছে যে ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়া হচ্ছে। আজকে এই যে শিবম হত্যা, পাপাই হত্যার কী হচ্ছে, হচ্ছে না তো কিছু। বিষয়টা হচ্ছে যে পুলিশ একটা জায়গায় এত মহৎ কাজ করলেন, আরও একটা কাজ করেছেন, এখানে না শুধু উদয়পুরে যে কিছু টাকা তারা আত্মসাত করেছিল 7-8 বন্ধু মিলে 18 লক্ষ টাকার মতো, সেই টাকাটাও তারা পুলিশ খুব তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে। তো এসে ক্ষেত্রে একটা জিনিস সন্দেহ জাগে যে তাহলে পুলিশ এই জায়গাটা কি পারে, খুনগুলি হলে খুনের জায়গাগুলিকে খুনিকে ধরতে পারে না কেন? মানে আপনি বলছেন যে অনেক কিছু সাফল্য দেখে এটা বিচার করা যাচ্ছে যে পুলিশ চাইলে পারে পারে, কিন্তু এগুলোতে যখন এরকম ঘটনা শান্তনু ভূমি হত্যা কিংবা এই এই ঘটনাগুলো বা এর আগে আগে যে ঘটনাগুলো, এগুলোর কেন সঠিকভাবে তদন্ত হচ্ছে না বা করছে না? বিষয়টা হচ্ছে যে আজকে যদি সেখানে কোনো পক্ষপাতের বিষয় আসে, সেখানে যদি আজকে যদি বলে যে কারো অঙ্গুলি হেলনে আজকে এটা করবে, কারণ এখানে পুলিশের টিকি বাধা অন্য জায়গায়। কারণ একটা জিনিস হচ্ছে, যদি দুর্নীতিটা আজকে আমাদের রাজ্যে প্রায় একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, এবং এই দুর্নীতিটা এমন একটা জায়গায় গেছে যে সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা কারো নাই প্র্যাকটিক্যালি, এরকম একটি জায়গাতে দাঁড়িয়ে যদি আজকে এই বিষয়গুলি চলতে থাকে, তাহলে সেখানে কিন্তু এরকম একটা অবস্থা সৃষ্টি হতেই পারে। এটা কিন্তু খুব নতুন কিছু নয়, এরকম একটা ঘটনা এখানে ঘটতেই পারে। আজকে শান্তনু ভূমি হত্যা হলো, এবং সেখানে এতগুলি মানুষ বলছে, সাংবাদিকরা বলছেন, সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে যে এটা একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু তদন্ত, কিন্তু তদন্ত হচ্ছে না কেন? কেন সিবিআই দিচ্ছে না? আজকে এটাতে সত্যটা উদ্ঘাটনমূলক ক্ষতি একই আছে, যে সত্যটা দুঃসত্যকে ধামা চাপা দিয়ে রাখাও যায় না, এবং পাপ এবং পারদ যেমন ঢাকা থাকে না, তেমনি সত্যকেও ধামা চাপা দেওয়া যায় না। আমাদের দর্শন শাস্ত্রে একটি কথা আছে যে ট্রুথ ইজ সেলফ লুমিনাস, সত্য স্বয়ংপ্রভ, আজকে না কালকে এটা সত্যটা প্রকাশিত হবেই, সত্যকে ধামা চাপা দিয়ে রাখা যাবে না। কিন্তু আমাকে সত্যের জন্য, ব্যাপার হচ্ছে সত্যের জন্য লড়াই করতে হয়, সত্য এটা কিন্তু ঘটনা, সত্যের জন্য যদি লড়াই করা না যায়, সত্যকে যদি প্রকাশ করার জন্য যদি প্রতিবাদে না উঠে সত্য প্রকাশিত হয় না, এটা কী হচ্ছে? মুশকিল হচ্ছে আমরা একটা গণতন্ত্রে বাস করি, আমাদের গণতন্ত্রটার মুশকিল হচ্ছে অন্য একটি জায়গাতে, সেটা কি আমাদের গণতন্ত্রটাকে আসলে এটা বাউল ফকিরের যে আলখাল্লা আছে, সেই আলখাল্লার মতো আমাদের গণতন্ত্রটা, এখানে জাত পাত ধর্ম বিশ্বাস রাজনীতি সব কিছু ঢুকে আছে। কোনো একটা বুতাম যদি কোনো কারণে খুলে পড়ে, কী যে ঘটনা ঘটবে, গণতন্ত্রটা আরও থাকবে কি না আমরা জানি না, সেই অবস্থা কিন্তু মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু, এবং সেখানে আজকেই সমস্ত কিছুগুলির নিয়ন্ত্রণকে
নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে আজকে রাজনীতি যারা করেন, রাজনীতি যারা কুশীলব বাঁচেন এবং যারা বিশেষ করে শাসন ক্ষমতা থাকেন, তারা কিন্তু রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করেন। তাহলে আপনি কি বলবেন রাজ্যের পুলিশ যারা আজকে সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক হত্যার কি হয়েছে এটা তদন্ত করতে পারছেন না, বা সেইভাবে সাংবাদিকদের সন্তুষ্ট করতে পারছেন না, সাংবাদিক মহল যারা দাবি তুলছেন সিবিআই ওনাদের তদন্ত করে যে সন্তুষ্ট করতে পারছেন না, এর পেছনে আপনি কি রাজনীতি দেখছেন? রাজনীতি এবং অপহরণ মামলায় যেটা খুব দ্রুত আজকে বিচার পেল, দ্রুত নিষ্পত্তি হলো, এটাতেও রাজনীতি দেখছেন? রাজনীতিটাকে আমি সেভাবে দেখবো না, রাজনীতিটাকে আমি দেখবো না সেভাবে, কিন্তু বিষয়টা হচ্ছে ঘটনাটা ঘটার পরে রাজনীতিটা হচ্ছে, রাজনীতি করে ঘটনাগুলি ঘটানো হয়েছে এটা আমি বলতে চাই না, কিন্তু ঘটনাগুলি সংগঠিত হওয়ার পরে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়েছে, যে বিষয়টা হচ্ছে সত্যটা উদ্ঘাটিত হলে অনেকের মুখোশত খুলে যাবে, অনেক এমন কিছু অপ্রকাশিত সত্য বেরিয়ে আসবে সেটা ভয়ঙ্কর হতে পারে, এই কারণে তাদের অনেকের মধ্যে একটা আতঙ্ক আছে, হয়তো হতে পারে এমন কিছু রাঘব বল আছে, এমন কিছু ইন্ধনদাতা আছে, যেমন বিশেষ করে একটা কথা বলি, সুদীপ দত্ত ভৌমিকের ক্ষেত্রে অন্তত কিছু কথা প্রকাশিত হয়েছে, কিছু পত্রপত্রিকা এমন কিছু খবর এসছে যেখানে অনেক কিছু সন্দেহ, অনেক কিছু সংশয়, অনেক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি হয়তো সম্মুখে যদি আসে, সামনে যদি আসে, জনসমক্ষে যদি আসে, অনেকেরই হয়তো এমন হতে পারে যে তাদের যে আসল স্বরূপটা বেরিয়ে আসবে, এবং শরীফ তো এমনিতে যদি এমনিতে বই বেরিয়ে না আসলো, বেরিয়ে এসেছে এবং সেটা আজকে এখানকার মানুষ কালাবোবা নয়, এখানকার মানুষ যথেষ্ট রাজনৈতিকভাবে শিক্ষিত, অনেক দিন থেকে তারা নানাভাবে শিক্ষিত, তারা এছাড়া বুঝতে পারছে সত্যটাকে চাপা দিয়ে রাখা যাবে না। ঠিক আছে স্যার, আমাদের একটা ফোন আছে এবং আমাদের এখান থেকে যারা গেছেন সাংবাদিক জগৎ থেকে, সংবাদ জগৎ থেকে, ওনাদেরকে ওনাদের সাথে সংযোগ করার চেষ্টা হচ্ছে এবং সংযুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, যুক্ত হয়ে গেছেন সুবল দে, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, প্রবীণতম সাংবাদিক এবং বরিষ্ঠ সাংবাদিক সুবল দে আমাদের সাথে আছেন দিল্লি থেকে, আমরা ফোনটা নেব। হ্যালো স্যার নমস্কার। আমি স্যার, আমরা আজকে তর্কযুক্তি গপ্প থেকে আমি চন্দন দেবনাথ বলছি এবং আমার সাথে আছেন সম্মানিত অতিথিরা, আছেন জয়ন্ত ভট্টাচার্য, আছেন কে ডি নাথ এবং দর্শকরা আছেন। স্যার আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে আজকে দিল্লিতে যাওয়া এবং আপনারা এই কি দাবি নিয়ে গেছেন, কার কার সাথে দেখা হয়েছে এবং ওনারা কি বলেছেন? সুদীপ এবং শান্তনু হত্যাকাণ্ড সিবিআই তদন্ত করা, আর রাজ্যের যে সাংবাদিকরা নিরাপত্তা অনেকটা ভুগছে এবং এই প্রমোশন ছেড়ে দেওয়ার জন্য অনেকেই উদ্গ্রীব হয়ে উঠেছেন এটা আমরা বলেছি, এবং সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় যেভাবে সুদীপকে হত্যা করেছে সেই বর্বরিত ঘটনার তীব্র নিন্দা করছে। জিতেন্দ্র সিং বলছে যে এরকম হয় নাকি, গোটা পৃথিবীতে এরকম ঘটনা আর শুনিনি, কেন্দ্রীয় এখানে দিল্লিতে যারা আছে সবাই সুদীপের ঘটনায় সবাই স্তব্ধ এবং স্তম্ভিত। আমরা স্যার আপনারা সুপ্রিম কোর্টে আমরা গেছি, সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস এর কাছে আমরা প্রয়োগ করেছি যে এই ঘটনা সিবিআই তদন্তের জন্য তেমন কোন ডাইরেকশন দেয়, আমরা ত্রিপুরা হাইকোর্টে আমরা একটা প্রয়োগ করেছি আমি সুদীপ হত্যাকাণ্ড নিয়ে সিবিআই চেয়ে, ওইটা উত্তর না পেয়ে আমরা চিফ জাস্টিস কে জানিয়েছি, উনি যাতে কোনো ডাইরেকশন দেয় আমরা অ্যাপিল করেছি। এরপরে আমরা নির্বাচন কমিশনে গেছি, মুখ্য নির্বাচন কমিশনারকে আমরা বলেছি যাতে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা উনি করেন এবং এই বিষয়টি না করে যাতে ইলেকশনের ঘোষণা না করেন। উনি বলছেন যে উনি আরো দু একবার যাবেন ইলেকশন এবং রাজ্য সরকারকে এই ব্যাপারে বলেছেন উনি, এবং আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে উনি রাজ্য সরকারকে বলবেন। মন্ত্রী জিতেন্দ্র সিং নিয়েছেন আমাদের নেওয়া, প্রধানমন্ত্রীকে উনি জানাবেন বিষয়টি আর সড়ক লিপিটা দেবেন, উনি আমাদের বক্তব্যটা জানাবেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছেন আপনাদের যে দাবি, সিবিআই তদন্তের জন্য আপনারা যে দাবি করেছেন সেই ক্ষেত্রে ওনাদের বক্তব্য কি ছিল? যেহেতু প্রাইমিনিস্টারকে বলছি, প্রাইমিনিস্টার এটা বিষয়টা দেখবেন তো, ওদের ঘটনা খুব স্তম্ভিত হয়েছেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সমাজের জন্য। আবার তার বিষয়টি আর সুদীপ খুনের ঘটনা সরকার সত্যিই স্তম্ভিত বলছে যে এরকম ধরনের ঘটনা ইতিহাসে নজির নেই, আমরা বিষয়টা দেখছি। আচ্ছা, এক্ষেত্রে আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি? আপনারা কি রাষ্ট্রপতি, কালকে আমাদের রাষ্ট্রপতি সময় দিয়েছেন 4:30। আমরা কালকে প্রেস কনফারেন্স করবো 3টায় ইন্ডিয়া প্রেস ক্লাবে। আর তোমার যেটা আমাদের তো কর্মসূচিতে হয়তো চেঞ্জ হবে, আমরা ধর্নায় যাবো কালকে, কথা ছিল আমরা 4টায় ধর্নায় বসবো 2 ঘন্টার জন্য। এখন যেহেতু রাষ্ট্রপতি টাইমটা 4:30 হয়ে গেছে, ধর্নাটা একটু সময় বদলাতে হতে পারে, এখানকার দিল্লিরও 340 জন সামাজিক যোগ দেওয়ার কথা আছে আমাদের সাথে। তাহলে রাষ্ট্রপতি, আমাদের মহামহিম রাষ্ট্রপতি কি 4টার সময় রায়সিনা হিলে আপনার সাথে দেখা করবেন? সাড়ে চারটার সময় আপনাদের সাথে দেখা করতে চাইছেন, দেখা করার সময় দিয়েছেন কালকে 4:30 দেখা করবেন উনি। আর তোমার একটু হয়তো আমাদের গণধর্মের সময়টা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে এরপর আপনারা ধর্ণা মিটিং এ বসে আমরা ঠিক করবো টাইমটা। আচ্ছা, এরপর আপনারা ধর্ণায় যাবেন নাকি? আপনারা যাদের সন্তুষ্টি যথেষ্ট হয়েছে, রাজ্য সরকার আমাদেরকে গুরুত্ব না দিলেও ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার সেই ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে এটা প্রশ্ন উঠতে শুরু করেছে। 11টি সংগঠনের প্রতিনিধিরা গেছেন, কিন্তু এই ক্ষেত্রে যারা গেছেন ওনারা হাসতে হাসতে বেরোচ্ছেন, প্রধানমন্ত্রী দেখাই করেননি, এবং সেই ক্ষেত্রে ওনারা সিবিআই কি আদৌ পাবেন এমন প্রশ্ন উঠতে শুরু করেছে এই রাজ্যে বিভিন্ন মহলে। দেখা করবে কি করে, কালকে তোমরা ছবিতে দেখবে, আমরা আজকে তুমি পিএবি ছবিটা দেখো, পিএবি ছবি পাঠিয়েছে আমাদের সাথে, যে জিতেন্দ্র সিং কথা বলেছেন অনলাইনে দিয়েছে, পিআইবি ছবিটা দেখো ঠিক স্যার। আর যে ছবিটা আমরা বেরিয়ে এসেছি, আমরা খুশি হয়ে বেরিয়ে এসেছি, যা বলে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আপনারা তাদের আপনাদের প্রত্যুত্তরে খুশি হয়েছেন? প্রাইম মিনিস্টার বিষয়ে জানেন না, আমরা প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পারিনি, এই চিন্তাটাও ভুল। গোটা ভারতবর্ষে জানে সুদীপকে কিভাবে হত্যা করা হয়েছে, দিল্লিতে আমাদেরকে সবাই এই ঘটনা অত্যন্ত বিশ্বাস করে আমরা কিছু নিতে পারি না, তাই আমরা সিবিআই তদন্তের দাবি করছি। আপনারা কি রাজ্য পুলিশের উপর, যেখানে রাজ্য পুলিশ আজকে অপহরণ কাণ্ডে এত দ্রুত ব্যবস্থা নিল এবং উদ্ঘাটন করলো কারা এতে দোষী, সেই ক্ষেত্রে সাংবাদিক হত্যার উদ্ঘাটন হচ্ছে না, সে বিষয়ে কি বলবেন? তোমার আন্দারে যারা কাজ করে, তোমার আন্দারে তো লোক আছে আরো না, তারা যদি তোমার বিরুদ্ধে তদন্ত করে সেই তদন্ত কি রিপোর্ট হবে? আজকে ঘটনাটা সুদীপ হত্যাকাণ্ডের পেছনে শুধু ই থপন দেববল নিয়ে জড়িত নয়, তার উপরে আমার মাথা হয়ে গেছে। সুদীপ তার কিছুদিন আগে এই যে রাজ্য পুলিশের একজন ডিজি আছে, নাগরাজের সমর্থন থাকতে পারে এই হত্যাকাণ্ডের পেছনে। সুতরাং নাগরাজের অধীনে কাজ করে অরিন্দ্রনাথ, সে অরিন্দ্রনাথ নাগরাজের বিরুদ্ধে কি যাবে? আর তোমরা জানো, তুমি সেদিন গিয়েছো কিনা জানো আমাদের সাথে,
রবীন্দ্রনাথ প্রথম থেকে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু স্যার আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক দুদিন আগে এই অপহরণ কাণ্ডে অরিন্দম বাবুর যিনি পুলিশের আধিকারিক ওনারই নেতৃত্বে অপহরণ কাণ্ডের এত তাড়াতাড়ি সুরাহা হচ্ছে, কিন্তু সাংবাদিক হত্যার ক্ষেত্রে এই যে সুরাহাটা এত তাড়াতাড়ি হচ্ছে না বা সেখানে নেগলেন্সি দেখা যাচ্ছে রাজ্য পুলিশের প্রশাসনের, সেই ক্ষেত্রে ওনার বিষয়ে কি আপনার অভিমত আছে? আমরা যেটা আগে বলেছিলাম রবীন্দ্রনাথ সম্পর্কে, আমাদের সিদ্ধান্ত যে সঠিক, উনি যে তদন্ত করতে পারবেন না তার হায়ার অফিসারের বিরুদ্ধে, তার হায়ার অথরিটির বিরুদ্ধে এবং পুলিশের তার অবস্থান তার নির্বাচনের বিরুদ্ধে, সেটা আমরা বলেছিলাম, সে দিয়ে বাস্তব হয়েছে। অপহরণ কাণ্ডে তার রবীন্দ্রনাথের কোনো যোগ নেই বা পুলিশের ডিজিরও কোনো যোগ নেই, যা বলে এইভাবে টাকা পয়সাটা উদ্ধার করতে পেরেছে। কিন্তু এইখানেও নানা প্রশ্ন থেকে যাচ্ছে রিগার্ডিং এই কিডন্যাপ কেস, এটা সফল বলে আমাদের মনে হচ্ছে। কেন ওরা সশরীরে বাড়িতে ফিরে এলো সুস্থ অবস্থায়, এরপরে টাকা উদ্ধার করলো, এটা নিয়ে যথেষ্ট। কিন্তু ওরা বলছে না কে কত দিয়েছে, কিন্তু এখন তো টাকা অনেক টাকা এখানে, এটা রহস্যজনক ব্যাপার। এটার সাথে সুদীপ হত্যাকাণ্ড সান্ত্বনা হত্যাকাণ্ডের কোনো জমি নেই। সুদীপের যে কাণ্ড ঘটেছে গোটা পৃথিবীতে গোটা বিশ্বে এবং সভ্যতার ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি, এটা ব্যানার্জির ঘটনা। এই ঘটনা যদি কে মনে হয় চাপা দিয়ে দেবে স্থির দিয়ে, তা কোনো মতে সম্ভব নয়। হম হম ঠিক আছে স্যার, তাহলে এই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা আশা করব এবং প্রার্থনা করব আপনারা সেখানে ঠিক আছে, আমরা আশা করব প্রার্থনা করব আপনারা এই বিচারের দাবিতে গেছেন অবশ্যই সেখান থেকে রাষ্ট্রপতির সাথে, ভারতের মহামহিম রাষ্ট্রপতির সাথে আপনাদের দেখা হোক এবং উনি আপনাদের বিষয়গুলো জানুক, এবং রাজ্যের দুটি নির্মম সাংবাদিক নির্মমভাবে হত্যা হয়েছে দুজন সাংবাদিকের, এবং সেই ক্ষেত্রে সুদীপ বাবুর হত্যা একটি যেটা বলা হচ্ছে ইতিহাসের নজির নেই, ইতিহাসের নজির খুঁজতে গেলে অনেক অনেক খুঁজতে হবে তারপরও পাওয়া যাবে কিনা, সেই ক্ষেত্রে আতঙ্কিত রাজ্যের সংবাদ জগৎ। এরকম পরিস্থিতিতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্যের অধিকর্তাদের কাছে দৌড়ে দাঁড়ে দাঁড়ে গেছিলেন সংবাদ প্রতিনিধিরা, কিন্তু সেখানে সুষ্ঠু বিচার ন্যায় না পেয়ে এবার দিল্লির দরবারে রাষ্ট্রপতির দরবারে রাজ্যের সংবাদ জগৎ এবং সংবাদকর্মীরা সংবাদের সংবাদ প্রতিনিধিরা আলোচনায়। আজকের তর্ক যুক্তি গপ্পে আমি চন্দন দেবনাথ, আমার সাথে আছেন সম্মানিত অতিথিরা জয়ন্ত ভট্টাচার্য, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক আছেন কে ডি নাথ, প্রাক্তন টিসিএস অফিসার, এবং সম্মানিত অতিথিদের সাথে আমরা কথা বলছি। এবং কিছুক্ষণ আগে ঠিক বিরতি যাওয়ার আগে সুবল দে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, উনি কথা বলেছেন দিল্লি থেকে সরাসরি আমাদের সাথে, কেন সাংবাদিকেরা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতির সকাশে গেছেন এবং নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারের কাছে গেছেন এবং প্রধানমন্ত্রীর দরবারে গেছেন, সেই ক্ষেত্রে কথা বলেছি। আপনারা অবশ্যই শুনেছেন যে আগামী দিন বিকাল সাড়ে চারটায় রায়সিনা হিলে রাজ্যের রাষ্ট্রের মহামহিম রাষ্ট্রপতি দেখা করবেন রাজ্যের সাংবাদিক জগৎ, যারা সংবাদ প্রতিনিধিরা গেছেন সেখানে ওনাদের সাথে, এবং এই বিষয়ে ওনাদের অভিযোগগুলো শুনবেন, ওনাদের সাথে আলোচনা করবেন। তবে যে বিষয়টা সুবলবাবুর সাথে কথা বলে আমরা শুনলাম, সেটা উনি কয়েকটা দিকের নির্দেশ করেছেন এবং আপনাদের সামনে তুলে ধরছি সেই বিষয়গুলো, এরপর অতিথিদের কাছে যাব। উনি বলছেন যে আমরা রাজ্য সরকারের সাথে প্রথম রাজ্য সরকারের কাছে গেছি, স্বরাষ্ট্র দপ্তরে গেছি, শুধুমাত্র দুজন সাংবাদিকের খুন হয়েছে এর সুষ্ঠু বিচার হোক, কিন্তু বিচার যেটা সেটা বিচারক যাদের করা হয়েছে, অর্থাৎ যাদের হাতে তুলে দেওয়া হয়েছে কেস, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের হাতে কেসটা তুলে দেওয়া হয়েছে, যেটা সাংবাদিকরা কোনো মতেই মানতে নারাজ, এবং বলা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা দ্রুত আজকে অপহরণ কাণ্ড নিয়ে যেটা হলো যে খুব দ্রুত সেটার বেরিয়ে আসছে, কারা কারা জড়িত এবং কে কে কোথায় টাকা রাখা আছে সে নিয়েও সন্দেহ প্রকাশ করছেন, এবং ওনারা এটাও বলছেন যদি সাধুবাদ জানায় তাহলে এটাও বলতে হয় যে যদি পুলিশ চায় তাহলে পারে, যদি পুলিশ এটা পারে তাহলে কেন আজ পর্যন্ত এত ধোঁয়াশা রাখা হচ্ছে শান্তনু ভৌমিকের হত্যাকারীদের, এখনও ধোঁয়াশায় কেন সুদীপ দত্ত ভৌমিকের বিষয়টা, আর রাজ্য সরকারের বা কোথায় সমস্যা, কোথায় বাদ বাঁধে যে এই ক্ষেত্রে সাংবাদিক সাধারণ জনগণ সবার দাবি মেনে সিবিআই তদন্ত দিতে, আসলে ডালে কালা দেখছেন যারা গেছেন এবং রাজ্যের সংবাদ জগৎ। তাই অভিভাবকহীন হয়ে অবশেষে রাষ্ট্রপতির দরবারে এক অভিভাবকের আশায়
ওনারা গেছেন, তবে সেই ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্ব সহকারে আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে সেটা হচ্ছে, যখন মুখ্য নির্বাচন কমিশনের সাথে দেখা করেছেন, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যে দাবি রাখা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটা দাবি, যেটা বলা হচ্ছে যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি সিবিআই না দেওয়া হয় এবং এই ক্ষেত্রে আমরা যদি সঠিক আশার আলো না দেখি, তাহলে এই রাজ্যে আপনারা দয়া করে এই নির্বাচনটাকে এই সময়ে করবেন না, অবশ্যই এটার দাবি মেনে এগিয়ে এসে নির্বাচন করা হোক, তাহলে সংবাদ জগতও আজকে যে ভয়ানক পরিস্থিতিতে ভয় ভীতিতে কাজ করছে সেটা থেকে নিস্তার পাবে, সংবাদ জগতের আজকে স্বাধীনতা আসবে, যেখানে আজকে স্বাধীনতা গণতন্ত্র এবং শক্তিশালী কলমের আজকে বাদ পড়েছে, সেখানে ভয় ভীতি সঞ্চার করা হচ্ছে, সেখান থেকে মুক্তি পাবে, তখনই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব। সাংবাদিকদের এই দাবির সাপেক্ষে আলোচনা করছেন এবং সেই বিষয়ে যুক্তি কথা তক্ক যুক্তি গপ্পে আছেন সম্মানিত অতিথিরা। যাব ঠিক বিরতির আগে কথা বলছিলেন কেডিনাস স্যার, আমরা যাব এবার জয়ন্তবাবুর কাছে। স্যার বিরতির পর স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আপনার কাছে যেটা রাখবো সেটা হচ্ছে আজকে যে কথাগুলো বেরিয়ে আসছে এটা সাংবাদিকরা কতটুকু মানে পুরো সংবাদ জগৎ কতটুকু অভিভাবকহীন হয়ে পড়লে যে রাজ্যের আজকে এরকম একটা চরমতম ঘটনায় যেখানে দুজন সাংবাদিক হত্যা হয়েছে, এরপর এই এটা রাজ্যের ইতিহাসে প্রথম যে রাজ্যের সংবাদ জগৎ বা সাংবাদিক সংবাদ প্রতিনিধিরা দিল্লি গেছেন, এটা কতটুকু পিঠে দেওয়াল ঠেকে দেওয়ালে পিঠ ঠেকে গেলে সাংবাদিকরা এভাবে রাষ্ট্রপতির দরবারে ঠুক মারতে পারেন এবং সেখানে যেতে পারেন, আসলে এটা আজকে রাজ্যের জনগণকে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে, রাজ্যের শাসক দলকে, বিরোধী দলকে, যারা আজকে রাজনীতি করছেন ওনাদের কী দৃষ্টি দেখাচ্ছে? প্রথম কথা একটা বলি যে প্রত্যেক এপ্রিল মাস এলে এক সময়ে যখন মানে আমাদের দেশপ্রেমিক সন্ত্রাসবাদীরা খুব অ্যাক্টিভ ছিলেন, হ্যাঁ, তখন একজন করে ডিএমকে হত্যা করা হতো মেদিনীপুর জেলায় ইত্যাদি, তো ওদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল, ওরা বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় বলতো বেবি স্লিপ অন অ্যানাদার এপ্রিল ইজ কামিং, তো এই হচ্ছে একটা ফিয়ার সাইকোসিস, হ্যাঁ এটাকে বলে ফিয়ার সাইকোসিস, যাই হোক, তো এইরকম একটা ফিয়ার সাইকোসিস বা একটা আতঙ্কের পরিবেশ আমাদের মধ্যে বিরাজ করছে। হ্যাঁ, এটা কেমন, আমি কিছুদিন আগে এখানে একটা টক শোতে এসেছিলাম, তো তোমাদের সেবক ভট্টাচার্যের রুমে বসে কথাটা বলছিলাম, তো এমন সময় ওর মায়ের ফোন এলো, বলল যে তুমি বাড়িতে তাড়াতাড়ি চলে আসো। তো এরপর উনি আরেকবার ফোন করলেন, করে এক কথাই বললেন যে বাড়িতে তাড়াতাড়ি চলে আসো। তখন 1:30 মতো বাজে, তো ও তখন বলছিল যে মা এখন খুব চিন্তিত, হ্যাঁ, যে বাড়িতে যাতে তাড়াতাড়ি চলে যায় কারণ সাংবাদিকরা খুন হচ্ছে। তো আমি একটু মানে শুনছিলাম, তো একটু বাদে দেখি আমার ওয়াইফের ফোন এলো, হ্যাঁ, এবং বললো যে এখনও বাড়িতে আসছো না কেন? আমি বললাম যে হ্যাঁ চলে আসবো, হ্যাঁ, তারপর আমি একটু অন্য জায়গায় গেছি, গিয়ে আমি বাড়িতে ফেরার জন্য প্রস্তুত হচ্ছি, তখন আমার মেয়ে আমাকে ফোন করে বললো যে এখন 10:00 বেজে গেছে, হ্যাঁ তুমি আসছো না, চিন্তা করছি আমরা, হ্যাঁ তুমি বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসো। তো আমার মনে হয় এটা শুধু আমার বা সেবকের ঘটনা নয়, একটা সাংবাদিক জগতের মধ্যে একটা এইরকম একটা ফিয়ার সাইকোসিস, একটা আতঙ্ক, হ্যাঁ, কাজ করছে, কারণ পরপর দুজন সাংবাদিক 2 মাসের মধ্যে খুন হয়ে যাওয়া, হ্যাঁ, এটা একটা মানে বেনজির ঘটনা, নজিরবিহীন ঘটনা, শুধু ত্রিপুরায় নয়, শুধু ভারতবর্ষে নয়, হ্যাঁ, গোটা পৃথিবীতে এরকম ঘটনার নজির পাওয়া খুব মুশকিল। সেই ক্ষেত্রে আমি যখন সুদীপের স্মরণসভায় সেটা আমি প্রথম বলেছিলাম যে আমরা পোস্ট টু পিলার্স যাব, আমরা যেখানে গেলে একটু রিড্রেস পাওয়ার চেষ্টা করব, যেখানে গেলে একটু আশার আলো আমরা দেখব সেখানে আমরা যাব, আমরা তো শুধু একটাই বলছি যে এর সুষ্ঠু তদন্ত হোক, এতে কাউর গোসা করার থাকলে তো কিছু করার নেই, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের, এভরি ম্যান হ্যাজ দ্য রাইট টু গেট জাস্টিস, আমরা মনে করি যেভাবে তদন্ত হচ্ছে আমরা জাস্টিস পাচ্ছি না, হ্যাঁ জাস্টিস পাচ্ছি না, এবং আমার মনে হয় মোটিভটা সেখানে অনেকভাবে কাজ করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা আমি আগে বলেছি যে যারাই অ্যাকিউজড তারাই তার তদন্ত করছে,
আজকেও একটা সংবাদপত্র কাগজে আমি দেখলাম, একটা কাগজে, আমি সত্যি মিথ্যে জানি না, যে তদন্তকারী যে অফিসার, মহিলা অফিসার, উনি বলছেন যে স্যারকে আমার বেশি ইন্টারোগেশন করতে আমার লজ্জা লাগে বা খারাপ লাগে ইত্যাদি, সামথিং লাইক দিস। হ্যাঁ, কাজে এই ক্ষেত্রে আর সিবিআই তদন্ত হলে কি মানে জাত চলে গেছে নাকি? ত্রিপুরা রাজ্যে কি আর সিবিআই ইনকোয়ারি হয়নি? তো এটা তো আমাদের দাবি, সিবিআই তদন্ত কি হয়নি? সেটাই হচ্ছে আসল ব্যাপার, এবং আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এই এসব দিকে। হ্যাঁ, যে আমরা 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 সাংবাদিক, আমরা আমরা খবর লিখি ইত্যাদি, এখন আমাদের রাষ্ট্রপতির কাছে যেতে হচ্ছে, প্রধানমন্ত্রীর দরবারে যেতে হচ্ছে, আমাদের ওখানে ডেমনস্ট্রেশন করতে হচ্ছে, আমাদের প্রেস কনফারেন্স করতে হচ্ছে, সাংবাদিকদের প্রেস কনফারেন্স করতে হচ্ছে, হ্যাঁ করতে হচ্ছে, ইত্যাদি করতে হচ্ছে। তো কেন সেই দাবিটা মেনে নিলে? আর প্রথমবার যদি যখন মেনেও নেওয়া হয়নি শান্তনু ভৌমিকের ক্ষেত্রে, এরপরে যখন আরেকটা আরেকজন সাংবাদিক যখন হত্যা হয়েছে, হ্যাঁ, এবং তাও মানে মানে পুলিশের হেডকোয়ার্টারের মধ্যে, পুলিশের ঘেরাটোপের মধ্যে, তখন তো আমার মনে হয় সোয়ামোটো সেটা দেওয়া উচিত ছিল, আমরা বলার আগে সেটা দেওয়া উচিত ছিল। তো সেটা দিতে বাধাটা কোথায়? আমি তো আগেই বলেছি, ঝোলা থেকে কোন বেড়াল বেরিয়ে যাবে যে সিবিআই তদন্তটা দেওয়া হচ্ছে? এটা 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 আজকে বড় বড় প্রশ্ন রাজ্যের মধ্যে, যে সিবিআই দিলে সমস্যা কোথায়? সেই আসলে সিবিআই যে যে সিবিআই একটি তদন্তকারী সংস্থা, অবশ্যই একটি রাজনৈতিক দল নয়। আর সিবিআই কি রাজনৈতিক দল স্যার? না না, সিবিআই কি করে না, যে কোনো একটা রাজনৈতিক দলের হ্যাম্পার করবে ইনভেস্টিগেশন? সেটা তো মানে একটা একটা তদন্তকারী সংস্থা, তদন্তকারী সংস্থা, যেখানে বলা হচ্ছে যে একটা তদন্তকারী সংস্থার হাতে একটি তদন্তের ভার দিতে সমস্যা কোথায় এবং এটা পারে কারা কারা, সেখানে আলোচনায় উঠে আসছে। যে আপনাদের বিষয়টা জানার জন্য হয়তো হয়তো প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে, যে রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি কি সিবিআই দিতে পারে, প্রধানমন্ত্রী কি সিবিআই দিতে পারে? আজ প্রশ্ন অবশ্যই আপনাদের মনে যাচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতির দরবারে গেছে, সিবিআই কি দিতে পারে? নির্বাচন কমিশনারের কাছে গেছেন, সাংবাদিকরা রাজ্যের কি দেখো কাণ্ড, সাংবাদিকদের আজকে কলম ছেড়ে ক্যামেরা ছেড়ে ওনাদেরকে দৌড়াতে হচ্ছে ওনাদের বিচারের দাবিতে, ন্যায়ের দাবিতে। সাংবাদিকদের আজকে এই নিজেদের কর্ম ছেড়ে নিজেরাই আজকে নিজেদের রক্ষা করার জন্য, যাদের রক্ষা করার গুরুদায়িত্ব শাসক, যেখানে সরকারের রক্ষা করার গুরুদায়িত্ব সরকারের, এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে, সেখানে আজকে যখন ভীতি সন্ত্রস্ত, এবং সেখানে এটাও প্রশ্ন আসছে, সংবাদ জগৎকে ভীতি সন্ত্রস্ত করার পেছনে কারা, এবং এই ভীতি জাগানো সন্ত্রস্ত করাতে কার লাভ হবে, এবং এই ক্ষেত্রে আজকে কোন লাভালাভ বিচার করে আজকে সন্ত্রস্ত করা হচ্ছে, এটার জন্য যখন সাংবাদিকদের কলম ছেড়ে ক্যামেরা ছেড়ে আজকে দিল্লি দৌড়াতে হচ্ছে, রাজ্যের মানুষ সেখানে কিভাবে দেখছেন এই বিষয়টা, এটা একটা বিশাল বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি, অতিথিরাও বলছেন, এবং আপনাদের মনে এই প্রশ্নগুলো জাগতে পারে, কিন্তু যখন সাংবাদিকরা রাজ্যের ক্ষেত্রে যখন অভিভাবকহীন পড়েছেন, বিভিন্নখানে গেছেন, স্বরাষ্ট্র দপ্তরে মুখ্যমন্ত্রীর কাছে, আমি আগেও বলেছি, স্যাররা বলেছেন, তখনই ওনারা গেছেন দিল্লির দরবারে, তবে সেই ক্ষেত্রে হয়তো রাষ্ট্রপতি দিতে পারেন না, কিন্তু রাষ্ট্রপতি সেই বিষয়ে বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে, যেহেতু মহামহিম রাষ্ট্রপতির দেশের প্রধান, সেই ক্ষেত্রে একটি ব্যবস্থা নিতে পারেন, সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে সুমোটো নিতে পারেন, এবং রাজ্যের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রী, উনি এই দায়িত্ব এই বিষয়টা নিতে পারেন এবং সিবিআইয়ের জন্য আপিল করতে পারেন। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআইয়ের আপিল করবেন কি না, সেটাই আজকে প্রশ্ন। এবং যখন ওনার দরবারে গিয়ে সাংবাদিকরা নিথর হয়ে গেছে, তখন দিল্লির দরবারে গেছে, এবার সেই সাংবাদিকরা ন্যায় পাবে কিনা সেটাই দেখার, এবং অতিথিরা আছেন, যে বিষয়টা স্যারের কাছে রাখবো। স্যার, আজকে আমরা যে বিষয়টা দেখছি, সাংবাদিকরা কলম ছেড়ে, যেটা স্যার বলছেন যে আজকে সাংবাদিকদের প্রেস কনফারেন্স করতে হচ্ছে, যারা প্রেস কনফারেন্সে ক্যামেরা হাতে থাকেন, রাজনৈতিক দল বা নেতারা বা অভিনেতারা সেখানে করেন এবং সাংবাদিকরা সেগুলো দুনিয়ার সামনে নেন, আজকে সাংবাদিকদের সেখানে করতে হচ্ছে। এই রাজ্যে কি পরিস্থিতি চলছে যে সাংবাদিকদের আজকে ফোন করে বলা হচ্ছে বাড়িতে এসো, যে সাংবাদিকরা নির্ভীকতার সাথে কাজ করবে, তাহলে সাংবাদিকদের কোথাও না কোথাও টার্গেট করা হচ্ছে, ভীতি সন্ত্রস্ত করার প্রয়াস করা হচ্ছে, এবং এখানে সুচতুরভাবে কোনো কৌশল চালানো হচ্ছে, কারা আপনার মনে হয় এই কৌশলে জড়িত, এবং এতে সাংবাদিকদের ভীতি সন্ত্রস্ততা সৃষ্টি করে আসলে কাদের লাভ হবে? লাভ লোকসানটা তো
রাজনীতিকরা হিসাব করবেন, গোলা জলে মাছ ধরার জন্য চেষ্টা করবেন। একটা জিনিস হচ্ছে আমার মনে হয় যে আমরা যখন কোনো একটা বাড়িতে ঢুকি, একটা রাস্তা, একটা পদ, একটা বাড়ি, একটা দরজা থাকে, সেই দরজা দিয়ে আমরা ঢুকি, এটাই আমাদের চিরন্তন নিয়ম। এবং সদর দরজা দিয়ে ঢুকে কেউ বাথরুম দিয়ে বেরিয়ে যায় না, এটা তো স্বাভাবিক প্রশ্নটা না। এখানে একটা জিনিস হচ্ছে যে আজকে যে শাসন ক্ষমতায় যে দলটি আছে, এরা কিন্তু একটা জিনিস কিন্তু প্রচার করে বেড়াচ্ছে, সেই প্রচারটা কি যে এখানে বিরোধী দলরা বাঁকা পথে ক্ষমতা দখল করতে চাইছে, ষড়যন্ত্র করে ঢুকতে চাইছে, ইত্যাদি ইত্যাদি কথাগুলি বলছে তারা বাজারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা এই পথে যারা এসছে তাদেরকে সেই পথ দিয়ে, সেই পথটা তো দেখিয়ে দেওয়া উচিত যে তারা এখানে এসছে রাষ্ট্রপতি ক্ষমতার মধ্য দিয়ে, তারা এসছে দুবার, দুবারই এরকম অবস্থাটা ছিল। তো এখন যদি তাদেরকে যদি এই এই দাবিটা যদি কেউ করে, তাহলে সেটা তো খুব ভুল দাবি নয়, কারণ তুমি যে পথ দিয়ে এসছো সেই পথে তো তোমাকে যেতে হবে, অন্য পথ তো, ভিন্ন পথ তো খোলা যাবে না। এখন এই আতঙ্কটা তাদের মধ্যে বিরাজ করছে, এবং এই বিষয়গুলি যারা তুলে আনতে পারে তারা সংবাদ জগতের প্রতিনিধিরা, সাংবাদিকরা, তারা সত্যটা এই রাজ্যের সমস্ত ঘটনাগুলির সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত আছে। প্রবীণ সাংবাদিকরা আছেন, বরিষ্ঠ সাংবাদিকরা আছেন, নবপ্রজন্মের সাংবাদিকরা আছেন, তারা এই সত্যগুলি তারা জানেন। ইতিহাস তাদের কাছে অস্পষ্ট নয়, স্পষ্ট আছে। ইতিহাসে একটা মূর্তি আছে, সেই ইতিহাসের মূর্তিটাকে আমরা ভুলে যেতে পারি না। এরা যে এমন কিছু ঘটনা ঘটেছে, এবং সেটা ভার্চুয়ালি একটা জিনিস বিচার করলে দেখা যাবে যে 78 সালে এখানে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে কিন্তু এই রাজ্যে একটা খুনের রাজনীতি শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে সাংবাদ, যেটা স্যার আপনার কাছে, যেহেতু আমাদের কাছে সময় নেই বেশিক্ষণ, যেটা আপনার কাছে রাখবো আজকে, যেটা অপহরণ কাণ্ড যেটা বলছি, এবং খুব দ্রুত এটার ফয়সালা হয়েছে, কিন্তু সাংবাদিক হত্যার এই বিষয়টার সাথে বৈমাত্রীসুলভ, এই এই বিষয়টাকে কেন বৈমাত্রীসুলভ দেখা হচ্ছে? একটা ব্যাপারে না, বৈমাত্রীসুলভ শুধুমাত্র সাংবাদিকদের সঙ্গে করছে আমি একমত নই। অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলিতে কোনো তদন্ত হয়নি, সবগুলি ধামাচাপা দেওয়া হয়েছে। এদের ব্যাপারটা হচ্ছে যে সবচেয়ে রিসেন্টলি সবগুলিকে চাপা দিয়ে দাও, সবগুলি চাপা দিয়ে দাও, কোনো সত্যকে প্রকাশিত দেবে না, কারণ সত্য প্রকাশিত হলেই এটা ভয়ঙ্কর ঘটনা, বিস্ফোরণ ঘটতে পারে। সুতরাং বিমল সিনহা হত্যাকাণ্ডে কী হয়েছে, কিছু হয়নি। পরিমল শাহ হত্যাকাণ্ডে শেষ পর্যন্ত বহুদিন পরে সেখানে এক মাননীয় বিচারপতি এসেছিলেন, উনি এটাকে গর্ত থেকে বের করে, সে অন্ধকার থেকে বের করে তার একটা বিচার ব্যবস্থা করেছিলেন। আজকে গৌতম দত্ত হত্যাকাণ্ডে কী হয়েছে, কিছু হয়নি। আনন্দ রাজার কী হয়েছে, হয়নি। সুক্রামদেব বর্মা মারা গেছেন, কিছু হয়নি। দেবল দেব, তারপরে এখানে মন্টু দাস, শ্যামল বর্ধন, ধন্যা, এতগুলি খুন হয়েছে, কী হয়েছে, কোনো তার কিছু। আর একটা কথা যেটা আপনি বললেননি, যে 1980 সালের 25 ফেব্রুয়ারি হুড়ুয়া গ্রামে সাতজন কৃষক সংগ্রামীকে গুলি করে হত্যা করেছিল টিকে সান্যালের নেতৃত্বে, তারপর এই সরকার একটা তদন্ত কমিশন বসিয়েছিল, একে দে তদন্ত কমিশন, এবং সেই তদন্ত কমিশনের রিপোর্টে পুলিশকে শাস্তি দেওয়ার জন্য রেকমেন্ড করা হয়েছিল। হ্যাঁ, তখন শ্যামাচরণ ত্রিপুরা সেটা বিধানসভায় তুলেছিলেন। হ্যাঁ, তখনকার যে মুখ্যমন্ত্রী, যাকে পরে সিপিএম পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, যাই হোক, উনি তখন বলেছিলেন যে ডাকাতকে মেরেছে তো ভালোই করেছে। আর একটা ঘটনা বলি আপনাকে, আর একটা ঘটনা মনে আছে কিনা জানি না, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনা কিচ্ছু হয়নি, এটা ত্রিপুরার সাইবাড়ি বলা হয়। সেই ঘটনাটা ঘটেছিল কাঞ্চনবাড়িতে 1993 পরে 94 টোর বা কোনো একটা সময়তে, সেখানে ভগবতী বসাকের বাড়িতে ঘেরাও দিয়ে সাতজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সেই ঘটনা আজ পর্যন্ত কি হয়েছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সেক্ষেত্রে একটা প্রশ্ন মানুষের মনে আজকে, যেহেতু শেষ দিকে আজকে আসছে, যে সাংবাদিক সুদীপ দত্ত ভূমিকার হত্যার পর যে একটা সংবাদমহল, জনমনে একটা ক্রোধের আগুন, এবং আজকে চারদিকে মানুষের মধ্যে একটা ক্রোধের আগুন, প্রতিবাদের আগুন জ্বলছিল, এবং সেখানে দাবির সপক্ষে, সিবিআইয়ের দাবির সপক্ষে জনমত গঠন হচ্ছিল, এই সময়ে অপহরণ কাণ্ডটা শুধুমাত্র পুলিশের যে ভূমিকাটাকে একটি সুষ্ঠু এবং সুন্দরতম ভূমিকায় পর্যবেক্ষিত করার জন্য অপহরণ কাণ্ডের নাটক সাজানো হয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত হতে পারে? আমি নাটক বা নাটক আমি খুব ছোটোবেলায় করেছিলাম, কলেজ লাইফে করেছিলাম, তারপরে নাটক আমি তেমনভাবে খুব একটা করিনি। তো এখন পুলিশের এখানে নাটক অনেকটাই হয়, প্রতিদিনই হয় পুলিশের এখানে নানাভাবে, নানা ঘটনার ক্ষেত্রে।
সুতরাং তারা কি নাটক তৈরি করেছে কিংবা এটা কোনো আদৌ কোনো অন্য কোনো ঘটনা কি না সে সম্পর্কে পুলিশ তদন্ত করছে। যেহেতু পুলিশ তদন্ত করছে এই ব্যাপারে আমি খুব স্পষ্ট করে কিছু বলতে পারবো না বা এটা সম্বন্ধে আমার মধ্যে খুব একটা ধোঁয়াশা আছে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ একটি ঘটনা যদি হয় একটা চুরির ঘটনাও এক ঘন্টার মধ্যে দুই তিন দিনের মধ্যে এটা আবিষ্কার করে না, এত বাইক চুরি হচ্ছে কোথায় চোর ধরা পড়ছে, এত গাজার আমদানি রপ্তানি হচ্ছে গাজারেই বা ধরা হচ্ছে কোথায়, সুতরাং এগুলি বলে খুব একটা লাভ নেই। কিন্তু একটা এত বড় একটা ঘটনা একই দিনের মধ্যে নজনকে পাকড়াও করে ফেলেছে এটার মধ্যে সাধারণ একটা যাদের মধ্যে এ ম্যান অফ মিনিমাম প্রুডেন্ট হি ক্যান থিঙ্ক দ্যাট দেয়ার মাইট বি সামথিং রং, এই ভাবনাটা জেমস বন্ড ব্যোমকেশকে হারিয়ে দিয়েছে রাজ্যের পুলিশ, এটা ব্যোমকেশ হোক শার্লক হোমস হোক তারপরে আগাথা কিস্তি হোক তারপরে পোয়েরার হোক আমি এটা বা জেমস হ্যাডলিসের হোক প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলির ক্ষেত্রে তারা গোয়েন্দা শাখায় কাজ করে একসময় স্কটল্যান্ড ইয়ার্ড কিংবা আমাদের কলকাতার লালবাজার বিশাল ভীষণভাবে দক্ষ ছিল, আমি চাই পুলিশের দেশে দক্ষতা ফিরে আসুক, পুলিশ তার যে রাষ্ট্রপতির কালার যেটা পেয়েছে সেটা তারা সেটা অক্ষুণ্ণ রাখুক এবং তারা নিরপেক্ষভাবে দলদাসের পরিচয় না দিয়ে সত্যিকারের মনুষ্যত্বের পরিচয় দিয়ে মনুষ্যত্বের কাজটা করুক এবং সত্যকে উদ্ঘাটন করে জনমনে যে ভ্রান্তি তৈরি হয়েছে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটাকে তারা পরিষ্কার করে দিক, সিটের মাধ্যমে কিছুই হবে না সে সম্পর্কে পরিষ্কার, কারণ সিট গঠন করতে গেলে যেসব ডিপার্টমেন্টের ইটা লাগে আজকে যদি ইন্টার ডিপার্টমেন্টাল সিট হতো আজকে সিআরপিএফ থেকে নিত বিএসএফ থেকে নিত বা সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই থেকে কাউকে এনে নিত তারপর স্টেট গভর্নমেন্টের কোনো হাই র্যাঙ্কিং অফিসার থাকতো তাহলে সিটের একটা মর্যাদা থাকে, এই সিট কী হয়েছে এটা এটা নামে সিট আসলে এটা এটা কিছুই না কয়েকজন অফিসারকে দিয়ে আসলে ব্যাপারটাকে এটা তাদের নিজেদের মতো করে এটাকে সাজানো গোছানো করে প্র্যাকটিক্যালি এটাকে অনেকটা কি বলা যেতে পারে বাড়িতে বিভিন্ন সবজিগুলি এনে সবজিগুলিকে রান্না করে যেমন রান্নার মাসি বা বাড়িতে আমাদের যারা থাকেন তারা রান্না করেন সেই ধরনের একটা রন্ধন চালু করা হয়েছে এর বেশি কিছু এটাতে বলে বলার মতো। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিরা, আপনারা আপনাদের মূল্যবান আলোচনা রেখেছেন আজকে এবং যারা দর্শক আজকে দেখছেন যে একটা বিষয় সাংবাদিকরা একদম ছাড়বেন না এক বিন্দু জায়গা, অর্থাৎ সাংবাদিকরা লড়াই করবেন, সাংবাদিকরা এর সুষ্ঠু বিচারের দাবিতে সিবিআই এর জন্য রাষ্ট্রপতির দরবারে গেছেন, অর্থাৎ আজকে রাজ্যের সাংবাদিকরা দেখিয়ে দিয়েছেন যে কোনোভাবেই কারো কাছে মাথা নত করবে না রাজ্যের সাংবাদিকরা, রাজ্যের সাংবাদিকদের হয়তো ভীতি সন্ত্রস্তের জন্য বিভিন্ন পয়সালা বিভিন্ন গুচ্ছতা বিভিন্ন নাট্যভূমির অবতরণ করা হচ্ছে তবে সাংবাদিকরা এর শেষ দেখে ছাড়বেন। আজকে রাজ্যে প্রথমবার এই রাজ্যে প্রথমবার যে ঘটনা ঘটেছে যে রাজ্যের সাংবাদিকরা দিল্লির দরবারে রাষ্ট্রপতির দরবারে সিবিআই এর দাবিতে রাজ্যের সাংবাদিকদের খুনের সুষ্ঠু বিচারের দাবিতে এটা সত্যি ইতিহাস হয়ে থাকবে এবং সেই ক্ষেত্রে যদি সাংবাদিকরা সাকসেস হয় যে সিবিআই এ রাজ্যে আসে তবে সেই ক্ষেত্রে সাংবাদিকদের সত্যি ভীতি সন্ত্রস্তের দিন কমে আসবে এবং সেই ক্ষেত্রে সাংবাদিকরা সংবাদ জগতের শক্তিশালী ভূমিকার পরিচয় দেবে। আমরা চাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ শক্তিশালী থাকুক, তাহলে জনগণ আপনাদের মুখ এবং আপনাদের বাক্য আপনাদের স্বাধীনতা সেখানে সুস্থিত থাকবে। অবশ্যই সাংবাদিকদের সাথে থেকেছেন বলে আপনাদের সকলকে ধন্যবাদ, এভাবে দেখতে থাকুন তক্কযুক্তি গপ্প, ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন।